बिस्मिल्लाह रहमान रहीम, अस्सलामु अलैकुम। आमार प्राण प्रिय द्वितीय श्रेणी शिक्षार्थी बंधुरा केमन आछो? अल्हम्दुलिल्लाह, आशा करी सबाई भालो आछो। आमिओ अनेक भालो आछि आल्लाह रहमते। तोमादेर जन्य आरेकटी पाठ निये हाजिर होलाम। देखो, तोमादेर जन्य आमि एकटी गोलाप तैरी करे एनेछि। एई गोलाप फुलेर অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ। পাঠের বিষয়বস্তু শ্রেণী দ্বিতীয়, বিষয় গণিত, অধ্যায় পাঁচ, গুণ, পৃষ্ঠা 62। আজকে আমরা 62 পৃষ্ঠার অঙ্কগুলো করব। গত ক্লাসে আমরা 61 পৃষ্ঠার অঙ্কগুলো করেছিলাম। সবাই অবশ্যই আশা করি ভালো করে প্র্যাকটিস করেছ। আজকে আমরা 62 পৃষ্ঠার কিছু মজার অঙ্ক করব। দেখো, তোমাদের জন্য আমি কিছু ফুল এঁকে এনেছি। তোমাদের বইয়ে আছে সেই ফুলগুলো দেওয়া। দেখো তো, তোমরা দেখতে পাচ্ছ কি না? সবাই দেখতে পাচ্ছ? খুব সুন্দর না ফুলগুলো? আজকে আমরা ক্লাস খুব মজা করে করব। দেখো, একটু খেয়াল করো, সবাই ফুলের ভিতরে কিছু সংখ্যা দেখতে পাচ্ছ, তাই না? হ্যাঁ, এই সংখ্যা দিয়ে কি করব আমরা জানো? অঙ্ক করব। এই সংখ্যাগুলো দিয়ে আমরা গুণের নামটা পড়ে পড়ে এই অঙ্কগুলো করব। দেখো, প্রথম ফুলটা লাল একটা ফুল, তাই না? হ্যাঁ, এই লাল ফুলের মধ্যে কোন কোন সংখ্যাটা দেওয়া আছে? সবার মধ্যে 3। তাহলে আজকে আমরা এই ফুলটা 3-এর গুণের নামটা সহকারে করব। দেখো, পাশে অনেকগুলি সংখ্যা দেওয়া আছে, তাই না? কী দেওয়া আছে? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, কিন্তু 1 দেওয়া নেই। তার মানে কি এখানে 1 হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা। কিন্তু তার আগে আমরা দেখো, দুইটা ফলাফল দেওয়া আছে। কিভাবে? 3 গুণ 4 = কত? 12। এখানে কিন্তু 12 দেওয়া আছে, তার মানে এই অঙ্কটা করে দেওয়া আছে। আবার দেখো, 3 গুণ 2 হলে কত হয়? 6। এখানে 6 দেওয়া আছে, তার মানে এটাও করে দেওয়া আছে। বাকি কোনো কিছু কিন্তু করে দেওয়া নেই, আছে? নেই। তাহলে আমরা কি করব? করব। আচ্ছা, যেহেতু 1 নেই, আমরা 1 থেকে শুরু করি না, এখান থেকে শুরু করি। 3 গুণ 4 = 12। 3 গুণ 8 কত হয়? 3 আটা 24, আমরা এখানে দেখব 24। মজা না? এরপর দেখো, 3 গুণ 3 কত হবে? হ্যাঁ, 9 হবে। তাহলে আমরা এখানে কি লিখব? 9। 3 গুণ 7 কত হয়? 3 সাতা 21। তাহলে আমরা এখানে কত লিখব? 21, তাই না? 3 6 এখানে কত লিখব? 18। এখানে তো 6 দেওয়া আছে, 3 2 6। এরপর এটা করি, 3 গুণ 5 কত হয়? 3 5 = 15। 9 গুণ 3 কত হয়? 27। এখানে কত দেওয়া নেই? 1 নেই, আমরা আগেই দেখেছিলাম। 1 গুণ 3 কত হবে? 3। দেখেছ, বাকি ঘরগুলো আমরা কি সুন্দর করে পূরণ করলাম। হ্যাঁ, ঠিক তেমনিভাবে পাশের অঙ্কটাও করবো আমরা। দেখো, নীল একটা ফুল দেওয়া আছে, মাঝে কী দেওয়া আছে? 4, তাই না? হ্যাঁ, তাহলে আমরা করি, 4 গুণ 1 কত হয়? 4। আচ্ছা, তারপর 2 কোথায় আছে? এই 4 গুণ 2 কত হয়? 4 2 = 8। 4 গুণ 3, 3 4 = 12 দেওয়া আছে। 4 গুণ 4, 4 4 = 16। 4 গুণ 5, 4 5 = 20। 4 গুণ 6, 4 6 = 24। 4 গুণ 7, 4 7 = 28।
चार गुण आठ बत्रीस दो आज चार गुण नय कत हबे बोलो तो चार गुण नय कत हबे चार गुण नय छत्तीस चार नौ छत्तीस खूब मजा ना अंकटा हाँ ठीक এইভাবে আমরা বাকি অঙ্কগুলো করব এখানে আরো চারটা অঙ্ক আছে আচ্ছা এবারে আমরা এটা 6 এর আছে 6 টা করি 6 গুণ 1 কত হবে 6 6 গুণ 2 6 দুগুণে 12 6 গুণ 3 18 দেওয়া আছে 6 গুণ 4 24 দেওয়া আছে 6 গুণ 5 কই 8 6 গুণ 5 5 6 30 6 গুণ 7 6 7 কত পাঁচ ছয় তিরিশ তারপর ছয় গুণ ছয় 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 ছত্রিশ এটা তো আগে দিতে হবে ছয় গুণ সাত ছয় সাতা বিয়াল্লিশ ছয় গুণ আট আটচল্লিশ ছয় গুণ নয় কত ছয় গুণ নয় কত চুয়ান্ন এবারে পরের অঙ্কটা আমরা করি দেখো এগুলি ছিল নয় নয়টা ঘর এটা কিন্তু দশটা ঘর আচ্ছা আট গুণ এক আটক্ষে আট আট গুণ দুই আট দুগুণে কত ষোলো আট গুণ তিন চব্বিশ দেওয়া আছে আট গুণ চার চার এটা কত বত্রিশ আট গুণ পাঁচ পাঁচটা চল্লিশ আট গুণ ছয় ছয়টা আটচল্লিশ আট গুণ সাত সাতটা ছাপ্পান্ন আট গুণ আট আটটা চৌষট্টি আট গুণ নয় বাহাত্তর দেওয়া আছে আট গুণ দশ আশি খুব মজা না হ্যাঁ আমরা এইভাবেই গুণ করে করে বের করব এবারে আমরা এই গোলাপি ঘরের ফুলটা করি কী দেওয়া আছে সাত দেওয়া আছে সাত গুণ এক কী হবে সাত সাতকে সাত সাত গুণে চোদ্দ তিন সাতা একুশ চার সাতা আঠাশ আচ্ছা পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ দেওয়া আছে সাত আটা ছাপ্পান্ন তারপরে কত সাত নং নাই দেওয়া আছে নেই তাহলে এখানে নয় হবে সাত নং তেষট্টি হয়ে গেল এবারে আমরা এই বেগুনি কালারের ফুল অঙ্কটা করি নয়ের ঘরে নামতো তাই না হ্যাঁ তাহলে নয় একে নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ দশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি দেওয়া আছে আট নং বাহাত্তর নয় নং একাশি নয় দশে এখানে দশটা ঘর নব্বই একটা ঘর আমি একটু বেশি দিয়েছিলাম দশটা বানিয়ে দিয়েছি আচ্ছা তাহলে আমরা এভাবে যদি আমাদের অঙ্ক পরবর্তীতে করতে হয় তাহলে আমরা কি করতে পারবো না নামতা গুনে গুনে সুন্দর করে ফুলের সাথে অঙ্কগুলো করে ফেললাম আমাদের নামতাগুলোও একবার পড়া হয়ে গেল আচ্ছা এবার আমরা এই বাষট্টি পৃষ্ঠার দুই নং অঙ্কটি সবাই করব খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা এই যে তোমাদের বইয়ের বাষট্টি পৃষ্ঠার এই দুই নং অঙ্কটা আমরা এবার করব কী দেওয়া আছে দেখি একটি প্যাকেটে দুটি লজেন্স আছে আটটি প্যাকেটে কতগুলো লজেন্স আছে খুব সহজ না অঙ্কটা হ্যাঁ এরকম অঙ্ক কিন্তু আমরা আগে করেছিলাম মনে আছে হ্যাঁ তাহলে আমরা এবার করি কী লিখবো সমাধানে লিখি একটি প্যাকেটে সবাই লিখছ তো সবাই ঝটপট করে লিখে বলাও একটি প্যাকেটে লজেন্স আছে কয়টি দুইটি কয়টি লজেন্স আছে বলো তো দুইটি একটি প্যাকেটে লজেন্স আছে কয়টি দুইটি তাহলে আমাদের কয়টি প্যাকেটে লজেন্স বের করতে হবে আটটি আটটি প্যাকেটে লজেন্স আছে দুই গুণ আটটি
আট, 2 গুণ 8 কত হয়? 8 দুগুণে 16, 8 এর 2 গুণ 16। আমরা তাহলে উত্তর লিখব কি? উত্তর কয়টি লজেন্স আছে? 16টি। তোমাদের সুবিধার জন্য আমি অঙ্কটা আবার বলছি। একটি প্যাকেটে লজেন্স আছে 2টি, অতএব 8টি প্যাকেটে লজেন্স আছে, 2 গুণ 8 সমান সমান কত হলো? 16। 8 দুগুণে 16, উত্তর হয়েছে 16টি। আমাদের তাহলে 8টি প্যাকেটে কয়টি লজেন্স আছে? 16টি। সবাই অঙ্কটা খুব ভালো করে বুঝেছো আমি মনে করি। সবাই খাতা তুলে নাও। আজকে এই পর্যন্তই, আজকে আর অঙ্ক করব না। সবাই কষ্ট করে আমার এই ক্লাসটি দেখেছো, এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই অঙ্কগুলো অবশ্যই বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে, এবং সবাই কি করবে? ঘরে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো। আগামী ক্লাস দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি।